আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জানবো অনেক মা বোন তাদের প্রয়োজনীয় মার্কেট প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য মানে শপিং মলে যান, এক্ষেত্রে ইসলাম কি বলে। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। সম্মানিত বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা। অনেক বর্তমানে আজকাল মেয়েরা তাদের প্রয়োজন পূরণের জন্য মার্কেটে যেতেই পারে, যদিও যায়, সাথে যদি মাহরাম পুরুষ থাকে তাহলে তারা যাবে এবং যাওয়ার অনুমতি দেয়, তবে না যাওয়াটাই ভালো। এবং যাওয়ার ক্ষেত্রে এবং শপিং মল এমন শপিং মলে এমন দোকানে আমাদের থেকে কেনাকাটা করা উচিত যেখান থেকে অতিরিক্ত কথাবার্তা বলতে হয় না। দেওয়া আছে দাম, নিয়ে নিলেন, এক জায়গায় গিয়ে দাম দিয়ে বের হয়ে আসলেন। সুন্দর এমন জায়গাগুলো ব্যবস্থা আমাদের দেশে অনেক হয়েছে, সেই জায়গাগুলোতে আমরা ক্রয় করে নিতে পারি। তারপর সাধারণত মেয়েদের না যাওয়াটাই ভালো, তাদের যদি মাহরাম পুরুষ থাকে তাদেরকে বলবে, তারা এনে দিবে। তারপরও পছন্দের একটা বিষয় থাকে, সেক্ষেত্রে মাহরাম পুরুষকে নিয়ে তারা যেতে পারে। যাওয়ার ক্ষেত্রেও আমরা অতিরিক্ত ঘোরাফেরা না করে এবং সময় নষ্ট না করে আমরা দিনের দিককে প্রাধান্য দিয়ে নিজের পর্দাকে হেফাজত পর্দা ঠিক রেখে আমরা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।